আজকে আমাদের সাথে আছে স্টেট আন্ডার ইলেভেন ওপেন ক্যাটাগরি চ্যাম্পিয়ন শঙ্করদীপ দে। কংগ্রাচুলেশন শঙ্করদীপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সো এই টুর্নামেন্টে খেলতে আসার আগে তোমার কী মনে হচ্ছিল যে আমার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে? এই টুর্নামেন্টে সব থেকে ভালো গেম তোমার কার সাথে হয়েছে? সংকলন স্যার সাথে সেভেন্থ রাউন্ডে, কারণ আমার পুরো মাইনাস গেমে ও একটা বাজে চালিয়েছে, একটা জিতে গেল। তো সংকলন স্যারই সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল? হ্যাঁ। তো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর সবার আগে কে কনগ্রাচুলেশনস বলছে তোমার? তুমি কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? তুমি কোথায় দাওয়া শেখো? আর তোমার কোচ কে? চ্যাম্পিয়ন হওয়ার পর পেরেন্টসরা তোমায় কি বলেছে? তাহলে আজকে সেলিব্রেশন প্ল্যান আছে নিশ্চয়ই? এরপরে তুমি কি টুর্নামেন্ট খেলার কথা ভাবছো? ওই কিট ক্যাটাগরি বি কিট, তারপরে আর তোমার ফেভারিট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে? থ্যাংক ইউ চেস বেস ইন্ডিয়ার সাথে কথা বলার জন্য। আশা করি ভবিষ্যতে তুমি আরও ভালো করবে চেসে। কনগ্রাচুলেশন রাজুদা, স্টেট আন্ডার ইলেভেনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কেমন লাগছে? ভালো লাগছে। এই টুর্নামেন্টে খেলতে আসার আগে তোমার কি মনে হচ্ছিল যে চ্যাম্পিয়ন আমি হব এই টুর্নামেন্টে? কোন গেমটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? আজকের কোন রাউন্ডের গেম? সেভেন্থ না সিক্সথ? সিক্সথ রাউন্ডে। আর সব থেকে কঠিন কার সাথে গেম ছিল? এরপরে কি টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে তোমার? তুমি কোন স্কুলে পড়ো? কেন্দ্রীয় বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর তুমি কোথায় দাওয়া শেখো? আর তোমার কোচ কে? এখানে চ্যাম্পিয়ন হওয়ার পরে সবার আগে তোমায় কে কনগ্রাচুলেশনস বলেছে? আজকে কি প্ল্যান? সেলিব্রেশন হবে? আশা করি আমি ভবিষ্যতে আরও ভালো করবে। ধন্যবাদ চেস বেস ইন্ডিয়ার সাথে কথা বলার জন্য।